গৌতম গম্ভীরের মতে বিশ্ব ক্রিকেটে রোহিতের থেকে ভয়ঙ্কর ব্যাটসম্যান আর কেউ নেই, এমনকি রোহিতের আশেপাশেও আর কেউ নেই, সেটি টি টোয়েন্টি হোক অথবা একদিনের ক্রিকেট। আর রোহিত গম্ভীরকে সম্মান জানিয়ে যা বললেন তা বিন্দুমাত্র ভুল নয়। রোহিতের মতে গম্ভীর দেশের সম্মান, আর আমরা গম্ভীরের জন্য গর্ব অনুভব করি। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে আবার ফিরেছেন রোহিত, আবার নতুন দিন আর নতুন চ্যালেঞ্জ। রাহুল দ্রাবিড়ের পরে দলের নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর। এখন থেকেই তার সঙ্গে আগামী দিনের পরিকল্পনা শুরু করেছেন তিনি। ভারতের বাকি সব কোচের থেকে গম্ভীর আলাদা, এমনটাই মনে করেন রোহিত। কারণ গম্ভীর নিজে ভীষণ সিরিয়াস থাকেন, তিনি যে দায়িত্বে থাকেন সেখানে কোনো ফাঁকি থাকে না। আর এই কথাটা বলেছেন পাকিস্তানের অলরাউন্ডার খেলোয়াড় আফ্রিদি। আফ্রিদির মতে গম্ভীরের থেকে ভয়ঙ্কর ওপেনার আর কেউ হবে না। এই আফ্রিদির সাথেই গম্ভীরের সব থেকে বেশি কথা কাটাকাটি হয়েছে ক্রিকেট মাঠে। শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে রোহিতকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। রোহিত বলেন, ক্রিকেট এগিয়ে চলেছে, আমাদেরও তাল মিলিয়ে এগোতে হবে। সামনের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, রোহিতের কাছে অধিনায়ক হিসেবে আরও একটি আইসিসি ট্রফি জেতার সুযোগ রয়েছে। এই বিষয়ে এখন থেকে ভাবছেন তিনি। রোহিত বলেন, টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ, এবার আমাদের ভাবতে হবে সামনে কি আছে। সামনেও বড় প্রতিযোগিতা আছে, সেখানে ভালো খেলতে হবে। যে মানসিকতা নিয়ে আমরা খেলছি সেই মানসিকতা নিয়েই খেলবো। ভারতের কোচিংয়ে সম্পূর্ণ অন্য ঘরানা নিয়ে এসেছে বোর্ড। দ্রাবিড় অনেক বেশি শান্ত, অল্প কথার মানুষ ছিলেন, গম্ভীর তা নন। তিনি আগ্রাসী, দলের মধ্যেও সেই মানসিকতা দেখতে চান তিনি। গম্ভীরকে বাকি কোচদের থেকে আলাদা বলেই মনে করেন রোহিত। ভারত অধিনায়ক বলেন, গৌতম ভাই নিজে অনেক দিন খেলেছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও যুক্ত ছিল, তাই ও অন্যদের থেকে আলাদাভাবে কোচিং করাবে, সেটাই স্বাভাবিক। প্রত্যেকের কাজ করার ধরন আলাদা। গৌতম ভাইয়ের সঙ্গে আমিও কিছুদিন খেলেছি, ও দলের কাছে কি চায় সে বিষয়ে স্পষ্ট ধারণা রয়েছে ওর। রোহিত বলেন, আমাদের কথা হয়েছে, সামনের দিনে আমরা কিভাবে খেলতে চাই, দলের কোথায় কোথায় উন্নতির প্রয়োজন, সে সব নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এখনই খুব বেশি সামনের কথা ভাবছি না, আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের কথা ভাবছি। একটা করে সিরিজ ধরে এগোতে চাই, খুব একটা হাসেন না বলে দুর্নাম রয়েছে গম্ভীরের, সবসময় গম্ভীর দেখায় তাকে। কিন্তু রোহিত তাকে অন্যভাবে দেখেছেন। তিনি বলেন, সকলে ভাবে গৌতম ভাই সারাক্ষণ গম্ভীর থাকে, তা নয়, ও অনেক মজা করে, তবে কারো ব্যক্তিগত পরিসরে নাক গলায় না। কেউ ওর ব্যক্তিগত পরিসরে নাক গলা সেটাও পছন্দ করে না। সকলে তো একরকম হয় না, আমরা চাই দেশের সাফল্য, সেই লক্ষ্যেই আমরা এগোব। ভারতের এত বছরের ক্রিকেট ইতিহাসে যখন যে ক্ষমতায় থেকেছে সে তার মতো করে দেশকে নেতৃত্ব দিয়েছে, যে সাফল্য পেয়েছে সেই ক্রিকেট ইতিহাসে নিজের কীর্তি স্থাপন করে সকলের কাছে সম্মান আদায় করে চিরকালীন ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র হয়ে রয়ে গিয়েছেন। এখন দেখার রোহিত এবং গম্ভীর জুটি ভারতীয় ক্রিকেটকে কোন দিকে এগিয়ে নিয়ে যায়। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।